দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কুলতলি থানার কুন্দখালী গোদাবর গ্রাম পঞ্চায়েত এলাকার এখানে 10,000 জনসংখ্যা আছে। তার মধ্যে 1,000 আছে পরিবার। এই 1,000 পরিবারের এখনো পর্যন্ত 800 পরিবারের শৌচালয় নেই, যারা নিজেরাও করতে পারেনি কারণ তারা গরিব। বারবার পঞ্চায়েত বিডিওতে জানানো সত্ত্বেও এবং পঞ্চায়েত মেম্বারদের জানানো সত্ত্বেও কোনো রকম সুরাহা হয়নি। তো আসুন দেখে নেওয়া যাক তাদের থেকে তাদের কতটা কষ্ট করে শৌচালয় ব্যবহার করতে হয়। কোনো সমস্যা টয়লেট নেই, আমাদের খুব অসুবিধা। 25-26 বছর বিয়ে হয়েছে, এসেছি সেখান থেকেই দেখতে পাই না, তার আগে তো ওই নেই আর এখনও নেই। বৃষ্টি হলে তো টয়লেটে জল উঠেও যায়, ফের এবং হচ্ছে কি আমরা ফাঁকেও যেতে পারি না, টয়লেট নেই, কি অবস্থা, সমস্যা। বাইরে থেকে কাপড় দিয়ে ঘেরা, দেখতে পাচ্ছেন আপনি কি অবস্থায় আমরা বাস করি। আমাদের দীর্ঘদিন পায়খানা নেই, উপরন্তি 800 পরিবারের পায়খানা নেই, এই যা সমস্যা। রাতে ভীতি বাচ্চাদের নিয়ে আসা খুব ভয়ঙ্কর ব্যাপার হয়। আমাদের বাড়ি থেকে বাচ্চা কাচ্চা আছে বা ইয়ং মিয়া আছে, তাদের রাত্রেবেলা নিয়ে আসতে গেলে অসুবিধা হয়। কোনো একটা বাথরুম একটা এখানে চলে যায় আর জায়গা জমিও খুব সংখ্যে, জায়গা জমি খুব সংখ্যে, উপরন্তে আরো আশেপাশে এই যে দেখতে পাচ্ছে যে বাথরুমটা আছে, রাত্রেবেলা খুব আসার অসুবিধা হয়ে যাচ্ছে। সমস্যা 12-13 বছর বিয়ে হয়েছে আর 10,000 লোক সংখ্যার 1,000 পরিবার, 1,000 পরিবারের 800 ঘরের বাথরুম নেই। আচ্ছা, কোনো সরকারি আধিকারিককে জানিয়েছিলেন? জানিয়েছিলাম কিন্তু কোনো সমস্যা ওখানে হয়নি, কোনো আধিকারিক কোনো থেকে কোনো কিছু পাই না আমরা। আমি সরকারের কাছে এখন এইটাই চাই যে প্রতি বাড়ি বাড়ি যেন একটা করে বাথরুম হয় আর এই বাচ্চাদের না রাতে ভীতি কোনো না যেন অসুবিধা হয়, এইটাই সরকারের কাছে আবেদন করছি। তাদের নিয়ে বসে আমি মিটিং করলাম, অ্যাপ্লিকেশন লিখলাম এবং তাদের একজন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে আমি ভিডিওতে গেলাম, অ্যাপ্লিকেশনটা জমা করলাম এবং ভিডিও সাহেব এটাই বলল যে আমরা যেহেতু কোয়াবাটি সমস্যা নিয়ে এসেছিলাম, কুন্দখালী গোডাবরের সমস্যা নিয়ে এসেছিলাম টয়লেটের জন্য, তো ভিডিও সাহেব এই কথা বললেন যে এখন আপাতত ফান্ড নেই কিন্তু নামগুলো সব এক জায়গায় করে রাখতে বলেছে, লিস্ট করে রাখতে বলেছে, কিছুদিনের মধ্যে উনি ওই লিস্টটা চাইবেন এবং এই মানুষগুলোর টয়লেটটা যাতে হয়ে যায় সেই ব্যবস্থা উনি খুব তাড়াতাড়ি করে দেবেন। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করবেন, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার কিন্তু আমাদের সমস্যার সমাধান হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লক থেকে আমি কৃষ্ণা, ইন্ডিয়া আনহারের পক্ষে।